नमस्कार नॉर्थ ईस्ट खास खबरे आपनादेर सबाइके स्वागत आपनादेर संगे रयेछे मिश्रयोशी चोख राखबो विस्तारित खबरे एडिसी निर्वाचन जत एगिए आसछे राजनैतिक दलगुली जोरदार लड़ाई प्रचार आंदोलन चालिए जाच्छे पक्ष प्रतिपक्ष उभय राजनैतिक दलेरई शिविर पहाड़ दखलेर जन्य चेष्टा चालिए जाच्छे एलाकार उन्नयन ओ अधिक क्षमता प्रयोगेर दाबिते एडिसी एलाकाय बामफ्रंट प्रार्थीदेर विपुल भोटे जयी करार आह्वान जानिए बुधवार बिलोनिया शहरे एक मिछिल अनुष्ठित हय त्रिपुरा उपजाति फेडारेशन जुब बिलोनिया कमिटिर उद्योगे हय एई मिछिल स्लोगान मुखरित मिछिलटि सीपीआईएम बिलोनिया महकुमा अफिस थेके शुरू हये शहरे विभिन्न पथ परिक्रमा करे एक नम्बर टिला हये सीपीआईएम ऑफिसर सामने शेष है ब्यूरो रिपोर्ट नॉर्थ ईस्ट खास खबर पोस्टे नियोग प्रक्रिया सम्पन्न करार जन्य 2017 साले विज्ञापन दिएछिल तत्कालीन राज्य सरकार सेई मोताबेक आवेदन करेछिल चाकरी प्रत्याशीरा एदिके 2018 साले राज्ये नतून सरकार गठित हबार पर एई नियोग प्रक्रियाटि बातिल हये जाय कोनो एक अज्ञात कारणे बर्तमाने एई पदगुलिते पुनराय नियोगेर जन्य जनस्वास्थ्य अधिकर्ता द्वारस्थ हयेछेन बेकार जुबक जुबतीरा तादेर दाबि अविलम्बे संश्लिष्ट पदगुलिते नियोग करा होक तादेरके एदिन जदिओ एई ब्যাপারে কোনো সুস্পষ্ট জবাব দিতে পারেননি স্বাস্থ্য অধিকর্তা তবে তিনি বিষয়টি খুব শীঘ্রই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাছে পাঠাবেন বলে জানান আগরতলা থেকে পায়েল পালের রিপোর্ট নর্থ ইস্ট খাস খবর এআইডিএফ অসমের সভ্যতা ভাষা ধর্ম শিক্ষা ও সংস্কৃতির উপর চরম আঘাত এনেছে অসমের সিভিলাইজেশনের উপর আঘাত হানা দলের সঙ্গে কংগ্রেসের আতাত অশুভ ইঙ্গিত বহন করছে এবার অসম থেকে কংগ্রেস শূন্য হবে বুধবার লক্ষ্মীপুর আসনের বিনাকান্দি চা বাগানে বিশাল নির্বাচনী জনসভায় মন্তব্য করেন দিল্লির সাংসদ তথা অভিনেতা মনোজ তিওয়ারি তিনি বলেন এইবার নির্বাচন হবে অসমের নিশ্চিহ্ন করতে যাওয়া অপশক্তি থেকে সভ্যতা সংস্কৃতি সুরক্ষিত করা নির্বাচনের মূল ইস্যু হচ্ছে রাজ্যের সুরক্ষা করা এবং বিকাশের দিকে এগিয়ে নিয়ে যাওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নকে বাস্তবায়ন করা মোদিজির নেতৃত্বে বলিষ্ঠ রাষ্ট্র নির্মাণ করা তিনি বলেন অসমের জনগণ অপশক্তির অধীনে থাকতে চান না কংগ্রেস এআইডিএফের সঙ্গে মিত্রতা করে অভিমানী আসামবাসীকে আঘাত হেনেছে বলে মন্তব্য করেন তিনি এদিন লক্ষ্মীপুরে দুটি বিনাকান্দি ও বর্থল চা বাগানের বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি একই সঙ্গে বিজেপি প্রার্থী কৌশিক রায়কে বিপুল ভোটে জয় করার আহ্বান জানান তিনি ব্যুরো রিপোর্ট নর্থ ইস্ট খাস খবর উন্নত করা লক্ষ্মীপুরে যে সাবডিভিশনে আজ পর্যন্ত ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠতে পারেনি সেটাকে নির্মাণ করা আমরা সিলঘাটে আমাদের ব্রিজ তৈরি করা এখানে চা বাগান যে এলাকা আছে দীর্ঘদিন থেকে যারা চা বাগানের শ্রমিকরা কাজ করছেন তাদেরকে আমাদের যাতে আমরা তাদেরকে উন্নত করতে পারি চা বাগান এলাকাতে যে সমস্ত সিলিং সারপ্লাস ল্যান্ড আছে এই সমস্ত ল্যান্ড ইতিমধ্যে সরকার ঠিক করেছে যে চা বাগানের শ্রমিকদের বণ্টন করা সেগুলি যাতে আমি এগিয়ে নিয়ে যেতে পারি আর এখানে যারা হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বাঙালি হোক মণিপুরি হোক হিন্দিভাষী বিহারি বাগানের লোকরা আছেন আমার উপজাতির লোকরা আছেন সবাইকে নিয়ে যাতে আমরা একসঙ্গে এই লক্ষ্মীপুরের উন্নয়নে যাতে কাজ করে যাব এই এই অঙ্গীকার নিয়ে আমি লক্ষ্মীপুরে প্রার্থী এবার নির্বাচনে যে চমকটা আজকে দেখিয়ে দিলেন যে মনোজ তিওয়ারি যে আগামীতে কী কী আরও অন্যান্য আজকে আবার মনোজ তিওয়ারিজির একটা সভা বর্তল বাগানে আছে আগামীকাল প্রধানমন্ত্রী বরাক সফরে আসছেন যেটা করিমগঞ্জে হবে এটা বরাক উপত্যকার কার্যক্রম এর পরবর্তীতে 18 তারিখে 20 তারিখে স্মৃতি ইরানি কেন্দ্রীয় মন্ত্রী উনি আসছেন এবং পরবর্তীতে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী অবিলম্বে আউটসোর্সিং সিস্টেমের মাধ্যমে বেসরকারি ঠিকাদারি সংস্থাকে দিয়ে কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত বাতিল করা অবিলম্বে রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে শূন্যপদ পূরণ করা ও কোনো শূন্যপদ অবলুপ্তি না করে প্রয়োজনে নতুন পদ সৃষ্টি করা এবং রাজ্যের কাঁচামাল বাইরে না পাঠিয়ে ব্লক ভিত্তিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে শিল্প স্থাপন করে স্থানীয় 100% মানুষের কর্মসংস্থান ব্যবস্থা করা সহ 7 দফা দাবিতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উদ্দেশ্যে জেলা শাসক কেন্দ্রের ডেপুটেশন প্রদান করে আমরা বাঙালি এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আমরা বাঙালি রাজ্য
কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, রাজ্য সরকারের আউটসোর্সিং এর মাধ্যমে সরকারি দপ্তরগুলিকে চুক্তির ভিত্তিতে নিয়োগের সিদ্ধান্ত শিক্ষিত যোগ্যতা সম্পন্ন বিরুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সমান। কেননা এই পদ্ধতিতে নিয়োগের ফলে কর্মসংস্থানের কোনো স্থায়িত্ব থাকবে না, বেতন পরিকাঠামো ঠিক থাকবে না, তাই এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি রাখেন আমরা বাঙালি দল। তাছাড়া 2018 বিধানসভা নির্বাচনের সময় ভিশন ডকুমেন্ট এবং প্রতিশ্রুতি অনুযায়ী বছরে 50,000 চাকরি সমস্ত শূন্যপদ পূরণ ইত্যাদি লোভে যখন গোটা বেকার সমাজ জান লুটিয়ে বিজেপি আইএফটি জোট সরকারকে ক্ষমতায় বসানোর জন্য প্রাণপণে লড়াই করেছেন এবং সেই লড়াইয়ে জয়ী হয়েছেন, তারপরেও সেই বেকারদের জন্য তাদের প্রতিশ্রুতি পালন করেনি, তাই রাজ্য সরকার যেন তাদের সমস্ত প্রতিশ্রুতি এবং পালন করেন এবং আউটসোর্সিং এর সিদ্ধান্ত প্রত্যাহার করেন সেই দাবি রাখেন তিনি। পাশাপাশি রাজ্য সরকার যদি এই সিদ্ধান্তে প্রত্যাহার না করেন তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান বাঙালি রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। আগরতলা থেকে প্রবীর দেব বর্মার রিপোর্ট, নর্থ ইস্ট খাস খবর। মুখ্যত এই যে গভর্নমেন্ট আউটসোর্সিং এর মাধ্যমে বিভিন্ন ডিপার্টমেন্টে বেকারদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, এর বিরুদ্ধে আমাদের তীব্র জেহাদ, আমরা বিক্ষোভ আমরা প্রকাশ করছি। সারা রাজ্যে আজকে এই ধরনের কর্মসূচি হচ্ছে। আমরা সাত দফা দাবিতে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা ডেপুটেশন দেব ডিএম স্যারের মাধ্যমে। তো এর মধ্যে প্রথম হচ্ছে আউটসোর্সিং এর মাধ্যমে ঠিকাদারি সংস্থারকে দিয়ে এই যে কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত, এটাকে গভর্নমেন্টকে অবশ্যই বাতিল করতে হবে। ত্রিপুরাতে এমনিতে বেকারের পাহাড় জমেছে, আর এইভাবে আউটসোর্সিং এর মাধ্যমে যদি কর্মচারী নিয়োগের ব্যাপারটা এখন হয় তাহলে চাকরি হবে না, বাইরের লোকরা এসে এখানে চাকরির পদগুলি দখল করবে। আর আউটসোর্সিং মানে কন্ট্রাকচুয়াল বেসিস চাকরিটা হবে, সেখানে বেতন ভাতা কম হবে, কাজের ডিউরেশনটা বাড়বে, এক কথায় বেকারদের মানে পেটে মানে এই আইনের মাধ্যমে এই নিয়মের মাধ্যমে পেটে লাথি পড়বে, এদের বাঁচার রাস্তাটা বন্ধ হয়ে যাবে। দু নম্বর কথা হচ্ছে এই যে বিভিন্ন ডিপার্টমেন্টের শূন্যপদ, এই সরকার ক্ষমতা আসার আগে বলছিলেন যে বছরে 50,000 চাকরি দেবেন, সমস্ত শূন্যপদ পূরণ করবেন, মিস করে চাকরি দেবেন ইত্যাদি ইত্যাদি, কোনো কিছুই হয়নি। অনেকগুলি শূন্যপদ এই দীর্ঘদিন থাকতে থাকতে এগুলি এখন অবলুপ্তি হওয়ার পথে। আমরা দাবি করছি অবিলম্বে মানে যাতে শূন্যপদগুলি পূরণ করা হয়। এবং তিন নম্বর দাবি হচ্ছে একটা শূন্যপদও মানে অবলুপ্তি করা তো চলবেই না, অনেক ডিপার্টমেন্টে প্রয়োজনে নতুন করে পদ মানে সৃষ্টি করার মতন অবস্থা হয়ে গেছে হয়েছে, এগুলিকে শূন্যপদ সৃষ্টি করতে হবে। চার নম্বর হচ্ছে আমরা মনে করি যে এই যে শুধুমাত্র ত্রিপুরা সরকারই নয়, এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট ত্রিপুরাতে বিভিন্ন আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টগুলিতে এই যে কর্মচারী নিযুক্তি, যেমন ত্রিপুরাতে রেল আছে এরকম বহু আছে, এগুলিতে স্থানীয় বেকারদের প্রাধান্য দিতে হবে। স্থানীয় যোগ্য বেকারদের বঞ্চিত করে কোনো অবস্থাতে বাইরের কাউকে এই রাজ্যে নিয়োগ করা চলবে না। দুইটি ব্যাংক এবং একটি বীমা সংস্থাকে বেসরকারীকরণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ভারতীয় জীবন বীমা নিগম শেয়ার বাজারে নথিভুক্ত করে এই সংস্থাকে প্রাথমিকভাবে শেয়ার বাজারে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকারি এই ধরনের সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার ভারতীয় জীবন বীমা সংস্থার একদিনে ধর্মঘট অনুষ্ঠিত হয় গোটা দেশব্যাপী। একইভাবে রাজ্যেও ধর্মঘট অনুষ্ঠিত করে ভারতীয় জীবন বীমা সংস্থা। বীমা সংস্থার কর্মীদের অভিমত, এটা সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত, দেশের অর্থনৈতিক ব্যবস্থা ব্যাপক এবং বীমা সংস্থা ধরে রাখে। 2008 সালে বিশ্বব্যাপী অর্থনৈতিক যে মন্দা অবস্থা সৃষ্টি হয়েছিল তাতে বিশ্বের অন্যান্য দেশ অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে এবং দেউলিয়া হয়ে গেল একমাত্র ভারতবর্ষ বীমা সংস্থা এবং ব্যাংক দ্বারা অর্থনৈতিক মন্দা অবস্থা থেকে জট কাটিয়ে উঠতে পেরেছিল বলে জানান ভারতীয় জীবন বীমা নিগমের আগরতলা শাখার শ্যামল চক্রবর্তী। আগরতলা থেকে পায়েল পালের রিপোর্ট, নর্থ ইস্ট খাস খবর। চব্বিশ ঘন্টার ব্যবধানে কৈলাস শহরের মহিলা থানে আরো এক নাবালিকা নির্যাতনের মামলা দায়ের হয়েছে। এইবারের নাবালিকা দি বিজ্ঞান জনন, প্রতিবেশী এক ব্যক্তির হাতে নির্যাতনের শিকার হয়েছে ওই মেয়েটি, এমনই অভিযোগ তার বাবার। বুধবার মেয়েটির মা এবং বাবা যখন বাড়িতে ছিলেন না, নাবালিকা তার ভাইকে খুঁজতে রাস্তায় ছুটে আসে, পরবর্তী সময় প্রতিবেশীর বাড়িতে যায়, তখন সেই প্রতিবেশী মেয়েটি নাবালিকাকে জোরপূর্বক ঘরে নিয়ে যায়, সেখানেই তার উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। পরবর্তী সময় ঘটনা জানাজানি হতেই নাবালিকার পরিবার কৈলাস শহর মহিলা থানার দ্বারস্থ হন, তবে এখনো পর্যন্ত অভিযুক্ত গ্রেফতার।
উদ্ধার হয়নি। মহিলা থানার পুলিশ খবর পেয়ে এলাকায় ছুটে গিয়েছিল। তারা নির্যাতিতাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করা যায়নি। অভিযুক্ত মোহাম্মদ আলী বিবাহিত এবং তার একটি সন্তানও আছে। ঘটনার সময় মোহাম্মদের স্ত্রী বাড়িতে ছিলেন না। জানা গেছে ওই ন্যাক্কার জন্য ঘটনাটি নাবালিকার ভাই দেখেছিল। তাকে দেখাদেখি দিব্যাঙ্গন নাবালিকাকে ছেড়ে দেয় অভিযুক্ত। বর্তমানে অভিযুক্ত পলাতক। এই সম্পর্কে নাবালিকার পিতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান। আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট, নর্থ ইস্ট খাস খবর। আমি সকাল 8-9টায় গেছিলাম রঞ্জুপুর শ্রীরামপুর। আমি আইসি আইয়া শুনছি আমার পাশের বাড়ির একটা ছেলে মাইয়াটা গেছিল একটা বাটি লইয়া, সবজির বাটি দিত। এ একটা বিয়াও করতে ফুলা মানুষ আছে, তো বিয়ার বাটিটা দিতে ওই তার যে বউটা বউটা করো নাই, খালি ছেলেটা আছে বলে দড়ি আনিছে পালাইছে পালাইয়া সে উপরে শুধু বলায় কই যে আর মাইয়াটা মোকো একটা হাত বিয়া বাড়িতে ছুটে বোলা টাকিটা খুঁজিয়া গেছে। এরপরে দৌড়তলি বাড়িতে এই যে আইয়া তাই মার কাছে কইছে, আশপাশে দুই একজনের কাছে কইছে। আমি রেশন সুতাকি প্রায় 10-11টার সময় আমি আইছি, আইয়া আর এই ঘটনা শুনিয়া মহিলা তা নাত আমি তাইরে লই আইছি। আবার পরে তারা হসপিটাল নিতে মেডিকেল করাইছে। ঘটনাটা আপনার মেয়ের সাথে কে করছে? মোহাম্মদ আলী। এর বাড়ি কিন্তু এর বাড়িও এখানে সন্তল মুসলিম বললি মুসলিম। তো আপনি কি থানাতে মহিলা থানাতে মামলা করছেন? মামলা করছি। তো এখন ছেলেটা এখন কই আছে? এখন তো শোনা যায় মাসের মুখে হ্যাঁ চেন্নাই গেছে। তো আপনি কী চাইতেছেন? ওই আপনি এখন কী চাইতেছেন? আমি চাইতেছি আমার মাইয়ার জীবন তো শেষ, আমার মা সমান মারছে, এরও লাইফ কীরকম আইনে কী তা করবো এটা আমি কইতে পারতাম না। আইনে যা করে আইনের কাছে আমি লিখতে। আপনার মেয়ের বয়স কত? বয়স 17 বছর। রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে গৌরবময় সরকারের 3 বছর পূর্তি উপলক্ষে আজ কৈলাসহর টিআরটিসি স্ট্যান্ডে এক সুবিশাল জমায়েত অনুষ্ঠিত হয় ভারতীয় জনতা পার্টি কৈলাসহর মন্ডল কমিটির উদ্যোগে। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ঊনকোটি জেলা সভাপতি তথা বিধায়ক ভগবান দাস, ঊনকোটি জেলা প্রভারী তথা বিধায়ক রামপদ জামাতিয়া, জেলার সাধারণ সম্পাদক অরুণ সাহা, কৈলাসহরের মন্ডল সভাপতি হেমেন্দ্র কুমার দেসহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে ঊনকোটি জেলা সভাপতি ভগবান দাস ও বিগত 3 বছরের কেন্দ্র রাজ্য সরকারের মাধ্যমে রাজ্যের জনগণ কিভাবে উপকৃত হয়েছেন সেই সব বিষয় তুলে ধরার সাথে সাথে আসন্ন ডিসি নির্বাচনে বিরোধী শিবিরের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন। নাম না করে প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ বিগত সরকারের তীব্র সমালোচনা ও কটূক্তি করেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে বলেন ভগবান দাস। আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট, নর্থ ইস্ট খাস খবর। বৃহস্পতিবার সকালে বিলোনিয়া বিকেআই স্টেডিয়ামে ভারত বাংলাদেশ বিএসএসএফ ও বিজিবির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় নির্দিষ্ট সময়ে। নির্দিষ্ট সময়ে খেলা শেষ হলেও দুপক্ষের কেউই গোল দিতে পারেনি ফুটবল ম্যাচে। এই ম্যাচকে ঘিরে বিলোনিয়া এক উন্মাদনা সৃষ্টি হয় সকাল থেকে। বিলোনিয়া শহর এবং মফস্বলের বহু ফুটবল প্রেমীর বিকেআই মিনি স্টেডিয়ামে এসে জড়ো হয়। খেলা শুরু হওয়া পর্যন্ত মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এই ধরনের প্রীতি ম্যাচের মাধ্যমে দুই দেশের মধ্যে সুসম্পর্ক স্থাপন এবং বিএসএসএফ প্রত্যেক সময় এই ধরনের প্রীতি ম্যাচের আয়োজন করে থাকেন। এই দিনের এই প্রীতি ম্যাচে উপস্থিত ছিলেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, বিএসএফ এর ডিআইজি সহ অন্যান্য আধিকারিকরা। এদিন বাংলাদেশ থেকে আগত খেলোয়াড়দেরকে সম্বর্ধনা জানানোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। পরিশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএসএফ এর ডিআইজি ও বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক। আগরতলা থেকে পায়েল পালের রিপোর্ট, নর্থ ইস্ট খাস খবর। I, on behalf of all members of BGB, express our sincere thanks and gratitude for arranging this BGB-BSF
most football match. 2021 is a jubilant celebration year for every Bangladeshi. And you know that it is the 50-year anniversary of our independence. On the other hand, the birth century. আবারও রাজধানীতে আত্মঘাতের ঘটনা। মৃত ব্যক্তির নাম কমল সাহা, বয়স 51। জানা যায় রাজধানীর আড়ালিয়া এলাকার এক গভীর জঙ্গলে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকার মানুষজন। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য। হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু আত্মহত্যার কারণ জানতে পারেনি তদন্তকালী পুলিশ অফিসাররা। স্বামীর আত্মহত্যা নিয়ে স্ত্রী সংবাদ মাধ্যমকে সঠিক তথ্য দিতে পারেননি। কমল সাহার আত্মহত্যার পেছনে পরিবারের কলহ কিংবা মানসিক অবসাদের কারণ রয়েছে বলে ধারণ করা হচ্ছে। এই ঘটনায় পূর্ব আড়ালিয়া এলাকা শোকের ছায়া বিরাজ করছে। আগরতলা থেকে প্রবীর দেব বর্মার রিপোর্ট, নর্থ ইস্ট খাস খবর। আপনি কি মানে কি দেখছেন সকালবেলা বা কি খবর পাইছেন? কিচ্ছু মাথা দেখতেছে না, আমি কোনো কিচ্ছু মাথা দেখতেছে না। সকালে কোন সময় খবর পাইছেন যে আপনার স্বামী আত্মহত্যা করছে? 5:30 কি মনে হয় কি কারণে আত্মহত্যা করছে? কিচ্ছু না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কোনো কিছু না, আগের দিন ভাত করে যেদিন ওই দিন সকালেও ভাত করলো, দুপুরও ভাত করলো, কোনো কিচ্ছু না। রাজ্যকে নেশামুক্ত করতে রাজ্য সরকার এবং প্রশাসন প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছেন, কিন্তু এই অভিযানে কয়েকজন পাচারকারীদের আটক করতে পারলেও প্রকৃত কারবারিদের জালে তুলতে পারছে না রাজ্য পুলিশ। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত সাংবাদিক বৈঠক রাজ্যের নেশা কারবারের সাথে জড়িত প্রকৃত কারবারিদের জালে তুলতে কঠোর পদক্ষেপের আবেদন রাখেন প্রদেশ যুব কংগ্রেসের মিডিয়া সোনাল ইনচার্জ। তাদের পক্ষ থেকে আটক করতে না পারলে নেশা জাতীয় দ্রব্য পাচারের কারবার চলতে থাকবে বলে অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দেশের বিভিন্ন প্রান্তে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যকে নেশামুক্ত রাখতে প্রশাসন যে প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছেন সেই বিষয়টি তুলে ধরেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এই মন্তব্যের বাস্তবায়নের জন্য প্রকৃত নেশা কারবারীদের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আটকে আহ্বান করেন তিনি। আগরতলা থেকে প্রবীর দেব বর্মার রিপোর্ট, নর্থ ইস্ট খাস খবর। সারা ত্রিপুরার মধ্যে এটা স্প্রেড হয়েছে বর্ণমালীপুর থেকে। এর জবাব মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত কোনো দেয়নি। উনি যেখানেই বক্তব্য দিচ্ছেন বলছেন নেশা কারবারি নেশামুক্ত ত্রিপুরা। কোথায় নেশামুক্ত ত্রিপুরা? 20-30 হাজার লোক যদি এখন পর্যন্ত অ্যারেস্ট হয়, 2-3 হাজার লোক যদি নেশার দ্বারা মৃত্যুবরণ করে, কোথায় ত্রিপুরা আজকে ভালো পজিশনে? আমরা ত্রিপুরা যুব কংগ্রেসের পক্ষ থেকে আবেদন রাখছি যাতে অবিলম্বে নেশা কারবারিদেরকে গ্রেপ্তার করা হয়, যারা উপরের লেভেলে আছে ওদেরকে গ্রেপ্তার করা হয় এবং সঠিক তদন্ত হয় দাবিতে জাতীয় সড়ক অবরোধ করলো স্থানীয় জনগণ। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী বকের 2 নম্বর স্থান থেকে ভেলিজের 47 মাইলটি এআরএস ক্যাম্প সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই ওই এলাকায় প্রপানীয় জলের সংকট চলছে। বারবার আবেদন নিবেদন জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। বুধবার সকাল 10টা নাগাদ ওই এলাকায় উপজাতি জনগণ ক্ষুব্ধ হয়ে হাঁড়ি কলসি নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে। জাতীয় সড়ক অবরোধের কারণে শত শত গাড়ি দুই দিক থেকে আটকে পড়ে। এদিকে এলাকাবাসীর অভিযোগ, গাড়ির মাধ্যমে জল দেওয়া হয়, সেই জল দিয়ে প্রতিদিনের
পণ্যের চাহিদা পূরণ হয় না ওই এলাকার মানুষদের। সংবাদ মাধ্যম থেকে আরো জানা যায়, ওই এলাকা জনজাতি অংশের মানুষেরা পানীয় জলের জন্য নিয়মিত সংগ্রাম করে যেতে হচ্ছে। বিশেষ করে শুকা মৌসুমে পানীয় জলের উৎসগুলি শুকিয়ে যায়, ফলে পানীয় জলের জন্য হাহাকার দেখায় এলাকায়। দশটা নাগাদ এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে 47 মাইল এলাকা জাতীয় সড়ক অবরোধ করে বসে। তাদের একটি দাবি, জল চাই জল দাও। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মুঙ্গিয়া কর্মী থানার পুলিশ, অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ মুক্ত করার জন্য। আগরতলা থেকে প্রবীর দেব বর্মা, রিপোর্ট নর্থ ইস্ট, খাস খবর। এডিসি তেলিমুড়া কেন্দ্রে বিজেপি আইপিএফটি জোটের প্রার্থীর সমর্থনে বৃহস্পতিবার জোটের কর্মীরা বাইক র্যালি ও জনসভা অনুষ্ঠিত করে চাকমাঘাট থেকে। এই দিনে বাইক র্যালিতে প্রায় 800টি বাইক নিয়ে কর্মীরা অংশগ্রহণ করে। এছাড়াও নির্বাচনী প্রচারের অঙ্গ হিসেবে কর্মী সমর্থকদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। এদিনে নির্বাচনী প্রচারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী মেবার কুমার জামাতিয়া, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিজেপি আইপিএফটি জোটের প্রার্থী গীতা দেববর্মা সহ অন্যান্যরা। এই র্যালি সম্পর্কে বলতে গিয়ে বিজেপি আইপিএফটি জোটের প্রার্থী গীতা দেববর্মা বলেন, রেলওয়ে সূচনা হয় চাকমাঘাট থেকে। 11 নম্বর মহারানী এলাকাগুলি পরিক্রমা করার পর ঘিলতলি লক্ষণচন্দ্রপাড়া স্কুলে গিয়ে শেষ হবে, সেইখানেই অনুষ্ঠিত হবে এই জনসভা। তবে তিনি জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। আগরতলা থেকে প্রবীর দেববর্মা, রিপোর্ট নর্থ ইস্ট, খাস খবর। আজকে 18 তারিখ মার্চ 2021, আমাদের 11 নম্বর মহারানীপুর তেলিয়ামুড়ার প্রার্থীর সমর্থনে আজকে বাইক র্যালি আমরা কিছুক্ষণের মধ্যে আরম্ভ করব। আমাদের স্টার্টিং পয়েন্ট চাকমাঘাট, আমরা শেষ করব লক্ষ্যচন্দ্রপাড়া, এটা ঘিলাতলির দিকে। ওইখানে একটা ছোট জনসভার মাধ্যমে আমাদের এই আজকের যে বাইক র্যালি অনুষ্ঠান, এটা আমরা শেষ করব। আর আমাদের মধ্যে আজকে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী, বন দপ্তর এবং ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার শ্রী মেবার কুমার জামাতিয়া। আর উপস্থিত থাকবেন আমাদের মাননীয় রেসপেক্টেড আমাদের চিফ উইফ, আমাদের ক্যাবিনেট, মাননীয় শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া উপস্থিত থাকার কথা, আমাদের আরেকজন এমএলএ, রেসপেক্টেড এমএলএ শ্রী পিনাকি দাস চৌধুরী, উনিও থাকার কথা। হয়তোবা উনি মাঝখানে জয়েন করবেন, না হয় যেখানে জনসভা হবে ওইখানে হয়তোবা উনি জয়েন করবেন। এই মুহূর্তে উনার আছে না তো আছে, উনি রাস্তাতে আছে। তো আমাদের এই জনসভার আমরা সবাইকে আহ্বান করব যাতে সবাই এখানে যোগদান করে, আর এই আজকের যে আমাদের বাইক র্যালি যাতে সাফল্যমণ্ডিত হয় এটা আমরা কামনা করি। থ্যাংক ইউ। বৃহস্পতিবার সাত সকালে দুর্গাপুর কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী সিপিআইএম এর আভাস রায় চৌধুরী প্রচার করলেন সিটি সেন্টার সংলগ্ন সেপকো টাউনশিপে। একটি বিশাল পদযাত্রায় এদিন অংশ নেন দুর্গাপুর পূর্বের সংযুক্ত মোর্চার প্রার্থী আভাস রায় চৌধুরী। বিকল্প শক্তির খোঁজ করছে বাংলার মানুষ, আর সেই শক্তির খোঁজ পেয়েছে মানুষ, তাই ভোটে জয় নিশ্চিত বলে দাবি করলেন আভাস রায় চৌধুরী। কৃষির পাশাপাশি শিল্প উন্নয়নের বার্তা দেন দুর্গাপুর পূর্বের সংযুক্ত মোর্চার প্রার্থী। দুর্গাপুর থেকে তপতি পালের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। বিধানসভা নির্বাচনের আগে সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের ইলাম গ্রামের একটি আম বাগানে 4টি তাজা বোমা দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেড ও জেলার বোম ডিসপোজাল ইউনিটকেও। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। রাজ্যে 200-এর বেশি আসন জেতার লক্ষ্যে যুব মোর্চার পক্ষ থেকে জেলার বিভিন্ন বিধানসভা এলাকা সহ বীরভূমের হাসান বিধানসভার সংকল্প যাত্রা শুরুর আগে আজ তারাপীঠ মন্দিরে করা হলো হোমযজ্ঞ। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব মোর্চার জেলা সভাপতি শান্তনু মণ্ডল, বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা সহ বিজেপির স্থানীয় ও জেলার নেতৃত্বরা। এরপর তারাপীঠ মন্দির থেকে সংলগ্ন বেসিক মোড় পর্যন্ত সংকল্প যাত্রা মিছিলে বিভিন্ন দল থেকে বেশ কিছু কর্মী ও সমর্থকেরাও সেখানে যোগদান করেন। বীরভূম থেকে দিব্যেন্দু গোস্বামী, রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।
হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে উত্তাপ ক্রমশ বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার সোনাচূড়ায় বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর সভার আগে থেকেই তৃণমূল বিজেপির সংঘর্ষ অশান্ত হয়ে উঠেছিল। তিনি সভায় এ নিয়ে নিন্দা করার পর সভা ছাড়তেই স্লোগান পাল্টা স্লোগান, পর দুপক্ষের সমর্থনের হাতাহাতি শুরু হয়, তা চরমে ওঠে, রক্তারক্তিকাণ্ড ঘটে। দুপক্ষের বেশ কয়েকজন সমর্থক আহত হওয়ার পাশাপাশি মাথা ফেটে রক্তাক্ত হন দুজন। তাদের নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি করা হয় বলে সূত্রের খবর। নন্দীগ্রাম থেকে শুভম সিং এর রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। দুষ্কৃতীরা তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের যুব সভাপতি মন্ডলের যুব সভাপতিকে মেরেছে। সিনেমা সুযোগ করিয়ে দেওয়ার প্রলোভনে এক তরুণীর অশ্লীল ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে 5 যুবক, তাদের গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। আজ তাদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হয় বলে সূত্রের খবর। পুলিশ সূত্রের খবর, এদের কাছ থেকে বেশ কিছু মোবাইল ফোন এবং মাদকদ্রব্য উদ্ধার করা গেছে এবং নিউটাউনের একটি হোটেল ভাড়া নিয়ে এই সমস্ত অশ্লীল ছবি তোলা হয় বলে সূত্রের খবর। দমদম থেকে অসীম বোসের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। খবর আজ এই পর্যন্তই। আরো নতুন খবরের আপডেট পেতে চোখ রাখুন 24 আওয়ার্স টিভির পর্দায়। সবার পাশে সবসময়।